नमस्कार देखছেন রিপাবলিক বাংলা শুরু করছি বাংলার প্রাইম টাইম আপনার সঙ্গে রয়েছে আমি বিশাখা দুর্গাপূজো মিটে গিয়েছে আর দুর্গাপূজো মিটতে না মিটতেই ফের শুরু হয়েছে এজেন্সির তৎপরতা আর তার সঙ্গেই ফিরে এসেছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের এজেন্সির লড়াই ইডি একজনকে গ্রেফতার করলে সিআইডি আবার তলব করছে বিজেপির কোনো এক বিধায়ককে সিবিআই আবার কাউকে জিজ্ঞাসাবাদ করলে রাজ্য পুলিশ থানায় ডাকছে বিরোধী দলনেতার ভাইকে কাউকে তলব বা জিজ্ঞাসাবাদ তদন্তের অঙ্গ কিন্তু এক সংস্থার তদন্ত চলাকালীন কিভাবে আর এক সংস্থা ওই একই মামলায় নাক গলায় তা নিয়ে শুরু থেকেই বিতর্ক সেই বিষয়ে আমরা কথা বলবো কিন্তু তার আগে এক নজরে দেখে নেওয়া যাক এখনো পর্যন্ত কোন কোন তৃণমূল নেতাকে জলে তুলল কেন্দ্রীয় এজেন্সি নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের পর আরও এক তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য কেন্দ্রীয় এজেন্সির জলে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় শান্তি প্রসাদ সিনহা অশোক সাহা কল্যাণময় গাঙ্গুলি সুবীরেশ ভট্টাচার্যের পর এবার গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান বলা ভালো অপসারিত চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এসএসসি দুর্নীতিতে এই নিয়ে সাত সাতজন হেভিওয়েটকে গ্রেফতার করলো সিবিআইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজই সিবিআই সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে অনুব্রত ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা সঞ্জীব মজুমদারকে তাহলে পিছিয়ে থাকবে কেন রাজ্যের এজেন্সি বুঝতেই পারছেন একের পর এক দুর্নীতির বিরুদ্ধে যখন গলা চড়াচ্ছেন যখন সুর চড়াচ্ছেন বিজেপি নেতারা সেই জায়গা থেকে শাসক দল অস্বস্তিতে রয়েছে যদিও শাসক দল সে কথা মানছে না কিন্তু যখন এজেন্সি বনাম এজেন্সি অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি বনাম রাজ্য এজেন্সির কথা উঠছে সেই জায়গায় যদি একটা মুভ নেয় কেন্দ্রীয় এজেন্সি সেক্ষেত্রে কী করে পিছিয়ে থাকে রাজ্যের গোয়েন্দা দপ্তর সিআইডি বা কেন পিছিয়ে থাকবে কেনই বা পুলিশ পিছিয়ে থাকবে সেই জন্যই পিছিয়ে থাকার কোনো জায়গাই নেই এদিনই বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর ডানাকে সাত ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করলো সিআইডি কারণ এইমসে নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা এই ইস্যুতে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতেও হানা দেয় সিআইডি এখানেই থামেনি বাংলার এজেন্সির তৎপরতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে তিন দিনের মধ্যে দুবার ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে কাঁথি থানার পুলিশ কিন্তু এখানেও শেষ নয় শুক্রবার আরও একবার তাকে তলব করা হয়েছে আসানসোলের বিজেপি নেতা ও প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির কথাই ধরুন কয়লা পাচার মামলায় তাকে তলব করেছিল সিআইডি তিনি তখন জাননি উল্টে তিনি কোথায় গিয়েছিলেন উল্টে তিনি গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে সেই নোটিশের ওপর অর্থাৎ তাকে যে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল সিআইডি দপ্তরে সেই নোটিশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ সেই স্থগিতাদেশ দিয়েছিল এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার কিন্তু সেখানে কি হলো সেখানেও মুখ পড়ল রাজ্যের এরপর বিজেপির মুখে তাই তৃণমূলের বিরুদ্ধে উঠেছে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ কেবলমাত্র আমাকে নোটিশ করে ডাকা হচ্ছে ফাইল মিসিং এর জন্য এবং সেটা আমি ছেড়ে আসার এক বছর ছ মাস পরে অভিযোগটা করা হচ্ছে মহামান্য উচ্চ আদালতের নির্দেশে তারা করছেন তদন্ত সে বিষয়ে আমার কিছু বলার নেই তদন্ত তদন্তের মতো করে চলুক আমাদের যা বিচার চাওয়ার আমরা চেয়েছি মহামান্য উচ্চ আদালতের কাছে তারাই সেখানেই বিচার হবে 2020 সালের একটা মামলায় যেটা যেখানে আমি বিধায়ক ছিলাম না আমি মেয়র ছিলাম না সেখানে আমাকে সাক্ষী হিসেবে ডাকার কি তো আমি এটা প্রতিবাদ জানিয়েছিলাম আইনি রাস্তায় গেছিলাম হাইকোর্টে গেছিলাম হাইকোর্টে স্টে করে দিয়েছিলাম পরবর্তী ক্ষেত্রে আবার ওনারা ডিভিশন বেঞ্চে গেলেন এই ডিভিশন বেঞ্চে গেছেন তো সে তো সরকারি অর্থ ব্যয় করে যাচ্ছে তৃণমূলের পয়সা তো যাচ্ছেন না তো সরকারি অর্থ ব্যয় করার কী প্রয়োজন আছে আমার পিছনে শুনছে এই টাকাটা আসানসোলে পাঠায় তাহলে আসানসোলে উন্নয়ন হয় আমার পিছনে এইভাবে অর্থ ব্যয় করাটা এজেন্সি নিয়ে বিজেপি নেতারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলবেন এটাই স্বাভাবিক দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের কথাই শুনুন তিনিও পর্যন্ত রাজ্যের এজেন্সির বিরুদ্ধে মুখ খুলেছেন সারদা কাণ্ডে আপনাদের মনে থাকবে সারদা কাণ্ডে শুভেন্দু অধিকারী সুজন চক্রবর্তী টাকা নিয়েছেন দুই নেতার বিরুদ্ধে মিথ্যা বয়ানের জন্য জেলবন্দি দেবযানীকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল সিআইডির বিরুদ্ধে শুনুন কি বলেছিলেন দেবযানীর মা দেবযানী দেবীর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে দুজনের নাম বলার জন্য শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তী এই অভিযোগটা
সম্পর্কে কি বলবেন? এখনো পর্যন্ত চাপ হয়নি, কিন্তু অভিযোগ হয়েছে, অভিযোগ করছি, আমি করছি, আমি দেবযানীর মা, আমি করছি দেবযানীর কাছে। এরম একটা কি বলবো, কি একটা এসছে যে এটা বলার জন্যে, কিন্তু যেটা সত্যি দেবযানী সেটাই বলবে। কিন্তু দেবযানী দেবীকে বলা হয়েছে যে শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর নাম বলার জন্য, এটা সত্যি? এটা সত্যি, এটা সত্যি। বলেছেন সেই দুটি নাম কোথাও? না না, একবার ভেবে দেখুন তো। আমরা শুনলাম দেবযানীর মা, তিনি বলছেন যে দেবযানীকে, যিনি জেলবন্দি, তিনি তার উপরে চাপ দেওয়া হচ্ছে মিথ্যা বয়ান দেওয়ার জন্য যে সুজন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারী টাকা চেয়েছিলেন। তো এইরকমভাবে যখন একটার পর একটা এজেন্সিরা কি করে না তদন্ত করে, আমরা এটা এক্সপেক্ট করতে পারি, আমরা আশা করতে পারি যে তাদের তদন্ত স্বাধীনভাবে, স্বতঃপ্রণোদিতভাবে তাদের মতো করে তারা এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু আমরা কি দেখছি, সেখানেও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আচ্ছাচ্ছি। আমরা যেটা দেখলাম আজকের দিনে সবথেকে বড় যেটা খবর, মানিক ভট্টাচার্য, তাকে গ্রেফতার করা হলো। মানিক ভট্টাচার্য যাকে গ্রেফতার করা হলো, আমরা দেখলাম আদালত চত্বরে তাকে জুতো পর্যন্ত দেখানো হলো, জোর জোর স্লোগান শোনা গেল। এই মানিক ভট্টাচার্য একবার ভেবে দেখুন, তিনি শুধুমাত্র অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানই নন, তিনি একজন জনপ্রতিনিধি, তিনি একজন বিধায়ক, পলাশীপাড়ার বিধায়ক, যিনি 51,000 মানুষের ভোট পেয়েছেন, তার থেকেও বেশি ভোট পেয়েছেন কার্যত। তো সেই মানুষগুলো যারা ভোটের লাইনে দাঁড়িয়ে তাকে 51,000-এর বেশি ভোটে জিতিয়েছিলেন, তারা আজকে তাকে জুতো দেখাচ্ছেন। আর এই জায়গা থেকে যখন তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যারা মেয়র রোডে বসে রয়েছেন সেই সমস্ত শিক্ষাক্ষেত্রে দুর্নীতির শিকার বলে, যারা এতদিন ধরে তারা আন্দোলন করছেন, তারা আজকে যখন কোথাও গিয়ে ভাবছেন যে ঠিক আছে আদালতের জন্য আমরা কিছুটা হলেও এগিয়ে যেতে পেরেছি আমাদের মামলা নিয়ে, কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি একের পর এক গ্রেফতার হচ্ছে এত বড় দুর্নীতি, আর সেখানে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এজেন্সি বনাম এজেন্সি হচ্ছে। আমরা দেখেছি যখনই সিবিআই, ইডি এই যে 7-7 জনকে গ্রেফতার করেছে, এগুলোকে কিন্তু কখনোই রাজ্যের শাসক দল একেবারে স্বাগত জানিয়েছে সেই ছবি আমরা দেখিনি, কখনোই দেখিনি, কিন্তু উল্টোটা দেখেছি। বলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে সরকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকার। আবার তার পাল্টাটাও আমরা দেখেছি, সিআইডি কিভাবে ব্যবহার করছে, সিআইডি আমরা দেখতে পাচ্ছি সেটা শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীর ক্ষেত্রের মামলাই হোক, বা নীলাদ্রি শেখর দানাকে ডাকাই হোক, বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখনই সিবিআই, ইডি একটা করে পা এগোচ্ছে, একটা করে পা এগিয়ে যাচ্ছে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার দিকে, আর তখনই সিআইডিও কিন্তু পিছিয়ে থাকছে না। প্রথম থেকে যে প্রশ্নটা উঠছে সেটা হলো, মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি, সেই মামলায়, আমি বলছি কয়লাকাণ্ডের কথা, সেই মামলায় কিভাবে তদন্ত চালাতে পারে রাজ্যের এজেন্সি? গরু থেকে কয়লা পাচারের তদন্ত সব ক্ষেত্রেই আমরা তো দেখছি, কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে একই মামলায় সমান্তরাল তদন্ত চলতে পারে না। আমরা জানি কয়লাকাণ্ড হোক বা গরু পাচার কাণ্ড, দু ক্ষেত্রেই তো কেন্দ্রীয় এজেন্সি মামলা করেছে, ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে তারা, অর্থাৎ সিআইডির তদন্তের যে সেখানে প্রয়োজন নেই সে কথা আদালত জানিয়ে দিয়েছে, তারপরেও থামেনি তৎপরতা, হিমঘরে চলে যাওয়া মামলাও তুলে নিয়ে এসে ফের তদন্ত হচ্ছে। যে কথা বলছিলাম, শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে মামলা নিয়ে তদন্ত করছে সিআইডি, এবং শুধুমাত্র তদন্ত করাই নয়, আমরা দেখেছি বারবার, আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর বাড়িতে গিয়ে সেখানে কিভাবে রেড করা, সেখানে কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করা, তার বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা, শুভেন্দু যোগ থাকলেই মামলা। কাঁথির শ্মশান ভূমি থেকে ফাইল লোপাট বা সারদা কাণ্ড, কথায় কথায় তলব করা হচ্ছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে, এবং সেটা পুরনো কোনো ঘটনা নয়। আমরা দেখতে পাচ্ছি সৌমেন্দু অধিকারীকে পর পর কতবার ডাকা হচ্ছে, এবং এক এক দিনে কতক্ষণ ধরে, কত ঘন্টার পর ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যে সময় মামলা করা হয়েছে তখন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন না শুভেন্দু অধিকারীর ছোট ভাই, আর এইমস দুর্নীতি মামলায় কখনো চাকদার বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিআইডি, কখনো তলব করছে বাঁকুড়ার বিজেপি বিধায়ককে, এত জিজ্ঞাসাবাদ, প্রশ্নমালা, তারপরেও কিছু মিলেছে তথ্য? সিআইডি অন্তত প্রকাশ্যে কিছুই বলেনি, কিন্তু আমরা যদি পাশাপাশি যে দিকটা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় এজেন্সি, আমরা প্রথমে কি দেখেছিলাম যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রসঙ্গটাতেই আসছি, কারণ এটা এই মুহূর্তে সব থেকে বেশি মানুষ দেখছেন, যে সেখানে কতজনকে গ্রেফতার করা হলো, কতজন এখনো পর্যন্ত সিবিআই, ইডি স্ক্যানারে রয়েছে, সেই দিক থেকেই যদি দেখি,
আমরা যখন দেখেছিলাম সিবিআই ইডিকে যখন নির্দেশ দেওয়া হয়েছিল এই তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার জন্য হাইকোর্টের তরফ থেকে, তখন যেভাবে তাদের গতি প্রকৃতি চলছিল তদন্তের, তখনও কিন্তু হাইকোর্ট, সেই হাইকোর্ট যে হাইকোর্ট প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ করেছে এই দুর্নীতি ঘোচানোর জন্য, সেই হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল আরও গতি আনতে হবে, কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তে আরও গতি আনতে হবে। এবং তারপর আমরা দেখেছি আরও গতি এসেছে এবং একটার পর একটা প্রমাণ সামনে এসেছে, একটার পর একটা আমরা দেখেছি যে নতুন নতুন গ্রেফতারির ঘটনা ঘটেছে। কিন্তু আবার বলছি, সিআইডি কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছুই আনতে পারেনি, কোনো তথ্য প্রমাণ কিছুই অন্তত পক্ষে সিআইডি এখনও পর্যন্ত সামনে আনেনি। কেন্দ্রীয় রাজ্য এজেন্সির এই তদন্ত যুদ্ধ নিয়ে রাজনীতির ময়দান আরও গরম। কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা, শুনুন। সিবিআই বিরোধীদের ধরতে চায় এবং ঠিক একই রকমভাবে সিআইডি তারা আবার তার বিরোধীদের ধরতে চায়। এজেন্সির এই লড়াইটা বন্ধ হওয়া উচিত, এজেন্সির লড়াই না। তৃণমূলের নেতা হলে পশ্চিমবঙ্গ পুলিশ তার নিরাপত্তার বন্দোবস্ত করবে, ঘিরে রাখবে, আর বিজেপির নেতা হলে দিল্লির পুলিশ কেন্দ্রীয় তারা ঘিরে রাখবে। এটা এজেন্সিগুলোকে রাজনৈতিককরণের প্রক্রিয়াটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কে সিবিআই আমার তার চেয়ে বড় কথা হচ্ছে অপরাধীরা ধরা পড়বে। যেহেতু সিবিআইয়ের জালে ওনার নেতারা ছটফট করছেন, বড় বড় দুর্নীতি করে মুখ কালো করে বসে আছেন, তার জন্য সিবিআই ডাকছে, জেলে যেতে হচ্ছে, তার প্রতিহিংসা হিসাবে কোথাও কোনো কিছু ঘটনা নেই, কিছু নেই, কে কোথাও অভিযোগ করে দিল, আমাদের নেতাদের ডেকে দিনের পর দিন এরকম তাদেরকে হ্যারাস করা হচ্ছে। এর আগেও বিভিন্ন মার্ডার কেস এটা ওটা দিয়ে করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা জানি সব টাইম ফিস, এগুলো শেষ হয়ে যাবে। এই প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে টিএমসিটা পুরো জলে ডুবে যাবে। কেন্দ্রীয় সরকারের অধীন সেখানে বিজেপির নেতারা তাদের কার মেয়েকে, কার পুত্রবধূকে বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ আছে, মামলা হয়েছে, তদন্ত হয়েছে, তো তদন্ত তো সহযোগিতা করা উচিত। কেন পালিয়ে বেড়াচ্ছিলেন, কেন যাবেন না, তো গেছেন, আইন আইনের পথে চলবেন। এই সব কিছুর মধ্যে এই মজার বিষয়টা কি হলো জানেন? কেন্দ্রীয় এজেন্সির একের পর এক গ্রেফতারিতে তৃণমূল এখনও সেভাবে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে না। আজ যেমন মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর আদালতে পেশের সময় তার উদ্দেশ্যে চোর চোর স্লোগান, জুতো দেখানো কিছুই বাদ যায়নি, আর তা নিয়েই রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। যে ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করেছে, যে প্রজন্মকে খেয়ে নিতে চেয়েছে, আজকে তার তাদের বাড়ির বাবা মা ভাইরা এখানে এসেছে, তারা যা বলার বলছে। এ হচ্ছে চোরেদের রাজা, এবং এই চোর সাম্রাজ্য, গভর্নমেন্ট অফ দ্য থিভস বাই দ্য থিভস ফর দ্য থিভস মাস্ট বি রিমুভড অ্যাট দ্য আর্লিয়েস্ট। কোন যোগ্যতা উনি প্রাইমারি চান, কোন যোগ্যতা? প্রাইমারি এডুকেশনের সঙ্গে জীবনে কোনো কোনো সম্পর্ক ছিল না, এডুকেশন মুভমেন্টে কোনোদিন ছিল না, কোন যোগ্যতা? একমাত্র যোগ্যতা হচ্ছে টাকার ভাগ ঘাটে ঘাটে ঠিকমতো পৌঁছে দিতে পারবে, যত পৌঁছে দেবেন তত নিজেও নেবেন, এর কোনো সন্দেহ নেই। এটা তো তদন্তের বিষয়, এটা তদন্তের বিষয়, ফলে এখানে দলীয় কোনো মন্তব্যের কোনো অবকাশ নেই। আমরা আশা করব এজেন্সি নিরপেক্ষভাবে চলবে, বিজেপির রাজনৈতিক মার্গদর্শনের উপর দাঁড়িয়ে চলবে না। আর যদি যেখানে অনিয়ম হয়েছে, যেখানে যোগ্যদের বঞ্চনা করা হয়েছে এবং অযোগ্যদের পাইয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে যারা যারা অভিযুক্ত তদন্তে চিহ্নিত হোক, শাস্তি পাক, তৃণমূল কংগ্রেস সেখানে একটি কথাও বলতে যাবে না। তদন্তকারী সংস্থা, তা কেন্দ্রীয় হোক বা রাজ্যের হোক, তারা নিজেদের মতো করে একেবারে স্বাধীনভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে, এটাই নিয়ম, এটাই হওয়া উচিত, এটাই কাঙ্ক্ষিত। কিন্তু আসলে যা আমরা দেখতে পাচ্ছি এই সময়ের নিরিখে দাঁড়িয়ে, এজেন্সি বনাম এজেন্সি কিভাবে চলছে দেখে নেব প্রতিবেদন। গরু কয়লা থেকে শিক্ষা, একের পর এক দুর্নীতি মামলায় সিবিআই ইডির জালে পরপর তৃণমূল নেতা থেকে জনপ্রতিনিধি। কেন্দ্রীয় এজেন্সি যখন তদন্তে গতি বাড়িয়েছে, তখন রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডির পাশাপাশি রাজ্য পুলিশও সক্রিয়। কখনো তলব করা হচ্ছে বিরোধী দলনেতার ভাইকে, কখনো সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন বিজেপি বিধায়ক। তিন দিনের মধ্যে দুবার কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীকে থানায় ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল পুলিশ।
আর এইমস নিয়োগ দুর্নীতিতে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা সিআইডির প্রশ্নবাণের মুখে পড়েছেন। আর এতেই প্রশ্নটা উঠেছে, কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হতে কি পাল্টা নামানো হলো বাংলার এজেন্সিকে? বেশ কিছু মামলা নিয়ে সিআইডি পুলিশের এই তোড়জোড়ে তৃণমূলের প্রতিহিংসা দেখছে বিজেপি। পাল্টা শাসক দলের দাবি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। মূলত তিনটে বিষয়, একটা হচ্ছে জুডিশিয়াল, দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক। যদি এ বিষয় নিয়ে কিছু বলার থাকে তাহলে আমার দলের রাজ্য সভাপতি আছেন, তিনি বলবেন। আমার অপোজিশন লিডার, বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি এগুলো নিয়ে বলবেন। এই বিষয় নিয়ে আমার বলার কিছু নেই। এইমস কেন্দ্রীয় সরকারের অধীন, সেখানে বিজেপির নেতারা তাদের কার মেয়েকে, কার পুত্রবধূকে বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ আছে, মামলা হয়েছে, তদন্ত হয়েছে, তো তদন্ত তো সহযোগিতা করা উচিত। কেন পালিয়ে বেড়াচ্ছিলেন, কেন যাবেন না? তো গেছেন, আইন আইনের পথে চলবে। কয়লা গুরু পাচার কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলাকালীন কিভাবে সিআইডি তদন্ত করে তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। সিআইডির তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এই প্রেক্ষাপটে ফের রাজ্যের এজেন্সির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠল। রিপাবলিক বাংলা। রাজ্যের যে পাহাড় প্রমাণ দুর্নীতি, সেই দুর্নীতি ঢাকার জন্যই নাকি রাজ্যের শাসক দল তারা এগিয়ে দিচ্ছে রাজ্য তদন্তকারী সংস্থাকে, এমনই অভিযোগ করছেন বিরোধীরা। কিন্তু সেটাই কি সত্যি, নাকি এই যে এজেন্সি বনাম এজেন্সি দেখছি সেটাও কোথাও গিয়ে কোইন্সিডেন্টাল, অর্থাৎ সমাপতন ঘটছে, এই প্রশ্নটা তো থাকছেই। রয়েছে আরও অনেক চাঞ্চল্যকর অভিযোগ এবং তথ্য, ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। রাজ্য জুড়ে বিপুল দুর্নীতি এবং তার জেরেই গ্রেফতারি, এই সমস্ত বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করছি তার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই মুহূর্তে। আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজিও কমপ্লেক্স থেকে অর্ণব মজুমদার। অর্ণব, কি জানা যাচ্ছে ইডি সূত্রে? দেখো, ইডির তরফ থেকে যেটা জানানো হচ্ছে, তারা মানিক ভট্টাচার্যের যে মোবাইল, সেই মোবাইলকে কিন্তু তারা ফরেন্সিকের জন্য পাঠিয়েছিলেন। সেই ফরেন্সিক থেকে বহু ডিলিট হয়ে যাওয়া চ্যাট, সেই চ্যাটগুলোকে কিন্তু আবার রিকভার করা গেছে। এবং ইডির যারা তদন্তকারী আধিকারিক তাদের যেটা বক্তব্য, এখানে দুজনের নাম পাওয়া গেছে, আর কে এবং ডিডি। এবং এক্ষেত্রে যদি দেখা যায় তাহলে যে পার্থ চট্টোপাধ্যায়ের সময় যে চার্জশিট জমা করেছিল ইডি, অর্থাৎ 152 পাতার যে চার্জশিট জমা হয়, সেই চার্জশিটে কিন্তু দুজন ব্যক্তি এমন ছিল যাদের নামের সাথে কিন্তু এই অক্ষরগুলো মেলে। এবং সেই চার্জশিট যদি দেখা যায়, আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত তো বেরাকে, যে দুটি নাম যদি দেখা যায়, যে দেবাশিস দেবনাথ এক ব্যক্তির নাম রয়েছে, এবং এখানেই কিন্তু একটি কোল মাইনিং প্রাইভেট লিমিটেড, অর্থাৎ একটি কয়লা সংস্থা, সেই কয়লা সংস্থার সাথে কিন্তু এই ব্যক্তি জড়িত ছিল। অর্থাৎ সেখান থেকে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা, এর আগেও ইডি এবং সিবিআই যখন তদন্ত করছিল এই স্ক্যামের, সেখানে কিন্তু তারা বলেছিল যে একাধিক ক্ষেত্রে এই টাকা বিনিয়োগ হয়েছিল, এবং সেক্ষেত্রে যে কোল মাইনিংয়ের যে বিজনেস ফিল্ড রয়েছে সেখানেও টাকা বিনিয়োগ হয়েছিল বলে কিন্তু মনে করা হচ্ছে ইডির তরফ থেকে। যদিও এখনো পর্যন্ত যে চ্যাটের যে ফরেন্সিক রিপোর্ট এসছে, সেই রিপোর্টের বেসিসে যে ইন্টারোগেশন, সেই ইন্টারোগেশন হয়তো তো আজ থেকে মানিক ভট্টাচার্যকে শুরু করা হবে, এবং তখনই কিন্তু জানা যাবে যে এই আর কে এবং ডিডি এরা কি এই চার্জশিটে উল্লেখিত ব্যক্তি, নাকি এদের পিছনে অন্য কোনো নাম রয়েছে, সেটা কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা দেখছেন। কারণ যে মানি লন্ডারিং হয়েছিল, সেই মানি লন্ডারিং এর সাথে এই দুই ব্যক্তিরও কোনো না কোনো কানেকশন আছে বলে কিন্তু তারা মনে করছেন, এবং সেই রকমই তথ্য প্রমাণ কিন্তু তারা পেয়েছেন। বিশাখা, ধন্যবাদ। অর্ণব, সিজিও কমপ্লেক্স থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। আর এর মধ্যেই আরো টাকার হদিশ পাওয়া যাচ্ছে, নৈহাটি স্টেশন থেকে বিপুল টাকা উদ্ধার, লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত নৈহাটি জিআরপি। নৈহাটি থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা, বাজেয়াপ্ত হয়েছে সেই টাকা।
জিআরপির হাতে আটক একজন যুবক, কোথা থেকে এলো এত টাকা? টাকা গুনতে আনা হলো মেশিন, কোথা থেকে এলো এত টাকা? এই টাকার উৎস কি? সেই নিয়ে ইতিমধ্যে তদন্ত চলছে। নৈহাটি জিআরপি এক যুবকের কাছ থেকে 60 লক্ষ টাকার বেশি টাকা উদ্ধার করেছে। নগদ টাকা 60 লক্ষ টাকার বেশি উদ্ধার হয়েছে। চাঞ্চল্য প্রশাসনিক মহলে, সারপ্রাইজ চেকিং চলছিল সেই সময় উদ্ধার হয়েছে 60 লক্ষ টাকা নগদ।